ও বন্ধুরা, তোমার সবাই চলে এসছো? তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা ভাবছো সকাল সকাল বাঁধা কপি নিয়ে আমি কি করছি, বাঁধা কপিটা কাটছি রান্না করবো বলে, কিন্তু কি হয়েছে বলতো? এই বটিটার ধারটা না একদম চলে গেছে, কিচ্ছু কাটাকাটি সেরকম একটা করা যাচ্ছে না, ধারটা কমে গেছে না। রাত্রে ভেবেছি কি বলতো, বটিটার ধারটা দেবে, আর তোমরাও এটা ঘরে বসেই ধার করতে পারবে। ধার করার জন্য আর লোন টাকার দরকার হবে না। তোমাদেরকে দেখাচ্ছি, চলো বাঁধাকপিটা কেটে নিই। ততক্ষণে কাটা হয়ে গেলে তোমাদেরকে চলো দেখাই, একদম ধার চলে গেছে। তো বন্ধুরা, আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে। তো দেখো বটিটার কি অবস্থা, ধার একদম নেই, মানে কোনো রকমভাবে কাজ চালাচ্ছি। তো চলো তোমাদেরকে আমি দেখাই ঘরোয়া পদ্ধতিতে আমি কি করে বটিকে ধার দিই, তোমরাও বাড়িতে দিতে পারবে, এর জন্য কোনো লোন টাকার দরকার হবে না। চলো তাহলে দেখাই। হ্যাঁ, তো তোমার এই বটি ধার করতে যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে এই মোটা দানার নুনগুলো, যেটা হয় না, যেগুলো আমার ঘর মোছামুছির কাজে লাগাই, বিভিন্ন রকম কাজে লাগাই, এই মোটা দানার নুনটা লাগবে। আর এই নুনটাকে না ভালো করে গরম করতে হবে। এই নুনটার মানে গরম করার উপর নির্ভর করছে তোমার বটিটা কতটা মানে ধারালো হবে, বুঝতে পারলে তো? ভালো করে গরম করে নিতে হবে। আর যেটা লাগবে, এই নুন তো লাগছেই বটি ধার করবার জন্য, আর যেটা লাগবে সেটা হচ্ছে এরকম সিরিজ পেপার, আমাদের মানে অনেকের বাড়িতেই থাকে। তো এটা কি হয়েছে বলতো, আমার একটু নরম নরম হয়ে গেছে, তো যে কারণে কি করবো বলতো, এটা একটু পুড়িয়ে এটাকে একটু গরম করে নেব। তোমাদেরকে দেখাচ্ছি, আগে নুনটা ভালো করে গরম করে নিই। আর এই গরম অবস্থাতেই কিন্তু তোমাকে বটিটাকে ধার করতে হবে, তাহলে কিন্তু ধারটা আসবে না। নুনটা গরম হবে একদম গরম অবস্থাতেই আমাকে যা করার করে নিতে হবে। আর দেখো, এর জন্য আর তোমাদের কোনো লোকজন রাখতে হবে না, যে বটি ধার করার লোক কই, বটি ধার করার লোক কই, তোমরা নিজেরাই ঘরে করতে পারবে। এই সমস্ত ছোট ছোট টিপসগুলো যদি আমরা ঘরের মেয়েরা জানি না, তাহলে মোটামুটি ঠিকঠাক চলে যায় কি, তাই না? এর জন্য আর ঘরের ছেলেদেরকে মানে ডাকাডাকি করতে হয় না। নুনটা এদিকে ভালো করে গরম হোক, আর আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই খালি, যে সিরিজ পেপার যেগুলো আছে এগুলো এমনি করে হালকা করে গরম করে নিতে হবে, যাতে এর যে ধারটা যাতে ভালো মতো আসে। গরম লাগবে, একটু বুঝে শুনে করবে হাতে, যাতে গরমটা আর বেশি না লাগে। নুনটা একটু গরম করে নিই, ওই যে বললাম বেশি গরম চাই। তো দেখো, বটিটা ধার করতে না আমি ছাদেই চলে এলাম, কেন বলতো? ঘরটা নোংরা হয়ে যাবে, কারণ এটার থেকে অনেক নোংরাও বেরোবে, আর নুনটা গরম থাকতে থাকতে কিন্তু আমাকে কাজটা করে নিতে হবে। দেখো প্রথমে কি করবে বলতো, যেহেতু নুনটা গরম এমনি করলে লাগিয়ে নেবে প্রথমে, তারপর যে যে এইটা আছে এটা দিয়ে ঘষবে। একটু নুন দিয়ে দেবে ততটা পরিষ্কার করতে যতখানি দরকার হয়, গরম অবস্থাতেই করতে হবে, কিন্তু নুনটা যাতে গরম থাকে, গরম না হলে হবে না। এত ধার হয়ে যাবে না, দেখতে পারবে, কোনো লোক ডাকাডাকির দরকার হবে না। ছাদে নিয়ে এলাম এই কারণে, কারণ নিচে চিকু আছে, করতে দেবে না আমাকে, আর নোংরাও হবে।
করার জন্য এত লোক খুঁজি আমরা। এই টুকটাক জিনিস যদি আমরা নিজেরা জানি তাহলে লোকের দরকার পড়ে না বিশেষ একটা, তাই না? অনেকটা হার্ড, শক্ত হয়, যে কারণে এগুলো পরিষ্কার মাজা ঘষা করতে খুব সাহায্য করে। আর খুব মানে শক্ত হয় তো, যে কারণে কি বলতো, বটি ধার করা বলো, অন্য কোনো কাজেও তোমাদেরকে দেখাবো, নুনের অবদান অনেক বেশি। এই মোটা নুন কিন্তু ওই যে বললাম গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে চলবে না। বটিতে যদি ধান না থাকে কাজ করা যায় বলতো? তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ধার দেওয়া হয়ে গেছে, দেখছো কতটা ধার হয়েছে, মানে এ সাইডটাতে দেখো। এবার এটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেব। এবার একটা ভিম দিয়ে, ভিম লিকুইড দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। একটু পরিশ্রমেই দেখো, অতও পরিশ্রম লাগেনি যতটা বললাম, কি সুন্দর নতুনের মতো হয়ে গেল, আর কত ধারালো হয়ে গেল সব থেকে বড় কথা। তো দেখো বন্ধুরা, আমার বটিটা কিরকম ধার হলো, দেখতে পাচ্ছো কতটা ধার। তো বন্ধুরা, বাড়িতে তোমরা এটা ট্রাই করো, ট্রাই করে আমাকে জানাও যে কিরকম হলো। আর তোমাদের লোক ডাকতে হবে না, তোমরা এবার বাড়িতে বসেই মানে ধার করে নিতে পারবে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি মনে হয় যে পরিবারের মধ্যে কারোর মধ্যে শেয়ার করলে জিনিসটা তারা উপকৃত হবে, তো অবশ্যই একটা শেয়ার করে দিও। তাহলে আজকের মতো টাটা।